হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকালের ভিডিওটা কেমন লেগেছে গো? হ্যাঁ, কারণ আমি কিন্তু এখন যখন ভিডিওটা বানাচ্ছি, আমি কিন্তু পরপর ভিডিও বানাচ্ছি, সেই কারণে কথাটা জিজ্ঞাসা করলাম। আর আগামীকাল ভিডিও ছাড়ার সাথে সাথে, ভিডিও ছাড়ার আগেই আর কি তোমাদের কমেন্ট আমি পেয়ে যাব, যেহেতু এই ভিডিওটা এখন বানাচ্ছি তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো গুন্ডিকে নিয়ে বলতে এসেছি। এছাড়াও সকালের ভিডিওটাতে তোমরা বুঝতেই পেরেছো যে গুন্ডিকে নিয়ে আজকে একটু স্পেশাল ভিডিও হতে চলেছে। সরি, এই ঢেকুর ওঠারও আর টাইম পায় না, বুঝতে পারলো তো? একটু অ্যাডজাস্ট করে নিও তো। যাই হোক, গুন্ডির ভিডিওটা দেখার আগে কালকে থাম্বনেল দেখে আমি এরকম চমকে গেছি। কেন বলো তো? উড়ে বাবা, নায়িকা ফেল! এডিট করতে করতে, এমনিতে তো ফিল্টার করে ভিডিও করে, তাও যখন এই সাইড হয়, এই সাইড হয়, হ্যাঁ যখন এই সাইড এই সাইডগুলি হয় না, তখন সেই আগের চেহারাটা ভাসিয়ে ওঠে। কারণ যখন, যতক্ষণ না ফেসটা পায় ক্যামেরাটা, ততক্ষণ তো ফিল্টারটা জয়েন হইতে পারে না। এই এই অর্ধেক ফেসে তো জয়েন হয় না, তার জন্য পুরোটা বোঝা যায়, মানে সেই আগের দিনেরটা বোঝা যায়। আর এমনিতেই তো ফিল্টার মারা মানে হাই লেভেলের, অল করা, ফিল্টার লেভেল অল করা। তারপরেও সেটারে আবার এডিট কইরা যেই থামনেলে, মানে থামনেলের মধ্যে যেই ছবিটা দিছে না, আমি বললাম কি রে খাইছে, এটা কি গুন্ডি না নায়িকা? তারপরে ঠিক করে দেখলাম না, এটা গুন্ডি, বুঝতে পারছো? মানে এডিট করার একটা মানে লেভেল থাকে, নিজেরা সুন্দর করতে গিয়া একেবারে অচেনা কইরা ফেলাইছে, বুঝতে পারলা তো? তো যাই হোক, এটা হচ্ছে থামনেল নিয়ে কথা। হ্যাঁ, এরপর আসি ভেতরের কথায়। তো রেলিং লাগাইয়া ফেলাইছে, দেয়াল আর্ট করছিল যখন, সেইটা নিয়ে চার পাঁচবার করতে করে কইছে, আর যতবারই যায় ততবারই কইরা দেখায়, এই যে দেখো এই যে সেই ওয়াল আর্টটা, তোমরা সবাই বলেছো সুন্দর হয়েছে, না আমি কই নাই, আমার কথাটা একটু কো যে আমি সুন্দর কই নাই, হেজারে বাজারে হয়েছে, বুঝতে পারলি তো? তো এই যে রেলিং লাগিয়েছে, এটা নিয়ে তো তিন চার দিন যাবে না, পয়সা উসুল করতে হবে না, কইয়া কইয়া যদি পয়সা উসুল করতে পারে। তো গুন্ডি বলছে এখন রেলিং হয়েছে, এখন নিশ্চিন্তে ধরে ধরে উঠতে পারবো, এখন আর কোনো ভয় লাগবে না। আগে তো গুন্ডি ভয় কুত 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 করতো, তাই না? সবাই তোমরা বলেছিলে যে একটুখানি সাবধানে চলাফেরা করো, তা সবাই তো বলেছিল, তুমি তো লাফ মাইরা মাইরা নাইটি উঁচু কইরা দিয়া তারপরে ছাদে তুলে উঠা যাইতা, আর প্রচন্ড হাওয়া খাইতে যাইতা, মনে পড়ে সেই হাওয়া খাইতে যাওয়ার কথা? তো তখন তোমার ছাদ ছিল ন্যাড়া ছাদ, গতকালকের ভিডিওতে ওই কথা। অ্যাকচুয়ালি কি কত, তুমি যতক্ষণ এই ধরনের মিথ্যা কথা কইবা আমার এই ধরনের কথাই বিরতি থাকবে। গুন্ডি তো সবাই দেখছে ছাদের, ছাদ ঢালাই দেওয়ার পরে যে যে শিকগুলি বেরোয় আছে, এইটুকু জায়গা, তুমি এইটুকু জায়গার মধ্যে দাঁড়াইয়া ঘুইটা ঘুইটা সব কিছু দেখায় নিছো, তখন তোমার ভয়ে কুতকুত করে নাই, আর এখন কইতেছো তুমি নিশ্চিন্ত, তুমি নিশ্চিন্ত হয়েছো? বাহ, তোমার নিশ্চিন্তাতে আমি দেখা, আমরাও নিশ্চিন্তাতে আমি হয়েছি। এরপর আসি মেয়ের রেজাল্ট নিয়ে কথা। ফোর্থ হয়েছে। যাই হোক, এখনকার ছেলে মেয়েরা কখন যে ভালো হয়ে যাবে, কখন খারাপ হয়ে যাবে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না, ঠিক আছে? আজকে যেই ছেলে বা মেয়ে যার সন্তান একদমই জিরো, সে পরবর্তীকালে একটা গিয়ে যে টপ করবে না, সেটা কেউ বলতে পারে না। আবার এখন যে টপ করছে, সে পরবর্তীকালে যে জিরো হয়ে যাবে না, সেটাও কেউ বলতে পারে না। আমার দেখা এরকম অনেক আছে যারা কিনা, আমি হাই স্কুলে যখন পড়তাম তারা টপ করতো, ঠিক আছে, টপ করতো, কিন্তু এইচএস দিতে গিয়ে তারা ফেল করেছে, এরকমও হয়েছে। কিন্তু ভাই, আমি আমার কনসিস্টেন্সিটা বজায় রেখেছিলাম এবং পরবর্তীকালে গিয়ে সেটা বেটার হয়েছিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি বয়স অল্প থাকাতে, অপরিপক্ক হওয়াতে আমার কিছু জিনিস গণ্ডগোল হয়েছিল। আমার এখনও ইচ্ছে করে আমি আবার গিয়ে ভর্তি হই, সেই রেজাল্টগুলোকে আবার শুধরে নিয়ে আসি, খুব ইচ্ছে করে। কারণ মাধ্যমিক দেওয়ার পরে আমি যখন সেকেন্ড ডিভিশন পাই না, তখন আমার প্রচণ্ড পরিমাণে একটা ধাক্কা লেগেছিল, কারণ আমি সেকেন্ড ডিভিশন পাওয়ার পরীক্ষা দিইনি। কারণ আমি যা অনুমান করি সেরকম নম্বরই আমি পাই, বেশি পাই উল্টে কম পাই না, কারণ আমি কেটে ছেটে ধরতাম। যাই হোক, আমার কথা বাদ দাও, গুন্ডির কথায় আসি। গুন্ডির মেয়ে ফোর্থ হয়েছে, যে ফার্স্ট হয়েছে তার থেকে চার নম্বর কম পেয়েছে, এরকমই হয়। আমি যখন আমার জায়ের ছেলেকে পড়াতাম, আমার জায়ের ছেলে বিশ্বাস করবে না, আমার যা জানে এখনও স্বীকার করবে, যখন আমার কাছে এসেছিল ক লিখতে পারতো না, অ আ ক খ লিখতে পারতো না। আমার কাছে পড়ার পরে তোমার যে ফার্স্ট হয়েছিল তার থেকে দু মার্ক কম পেয়েছিল, দুই মার্ক কম পেয়েছিল। কিন্তু বিশ্বাস করো, আমি আমার জেনারেশন আলাদা, এখনকার জেনারেশন আলাদা, প্রচুর চাপ, ঠিক আছে? তো আমি আর পড়াতে পারিনি,
আমি নিজে চাপ নিইনি, পড়াতে পারতাম না। আমি ভাবতাম কি বলতো, এত চাপ এইটুকু ছেলে মেয়েদের উপর আমি কি করে দেবো। আমি সেই ভয়ে আমি বলেছিলাম সীমাদি আমি আর পারবো না, তখন অন্য মাস্টারের কাছে দিয়েছিল, আর সেটা ভালোর জন্যই হয়েছে। আমি পারবো না, আমি ইচ্ছে করে ধরে রেখে তার ভবিষ্যৎ নষ্ট করবো, এটার পক্ষপাতি আমি কখনোই করি না। তো গুন্ডির মেয়ে যে ফার্স্ট হয়েছে তার থেকে 4 কম পেয়েছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আরও ভালো করুক, আরও ভালো করুক। গুন্ডার একটা কথা আমার ভালো লেগেছে, যেই কথাটা আমি নিজে মানি, যে কম্পিটিশন সবসময় নিজের সাথে করতে হয়, অন্যকে কম্পিটিশন মানতে হবে না। যে যে ফার্স্ট হয়েছে তার সাথে কম্পিটিশন করব না, তাহলে একসময় ফেড আপ হয়ে পড়ে যাব, ঠিক আছে, একসময় ফেল হয়ে একদম নিস্তেজ হয়ে যাব। তার থেকে ভালো নিজের সঙ্গে নিজে কম্পিটিশন করি, যে আজকে আমি 50-30 পেয়েছি, এটাকে 35-এ তুলবো, তারপরে 40, তারপরে 50-50, এইটাকে বলে নিজের সাথে নিজের কম্পিটিশন, এটা আমিও মানি। তো গুন্ডার এই কথাটা ভালো লেগেছে, কিন্তু আমার ভালো লাগলে কি হবে ভাই, গুন্ডার কথা জ্ঞানের কথা তো গুন্ডির পছন্দ হয় না, ওই জন্য ফটাক ফটাক করে খালি এডিট করে কাইটটা দিছে, বুঝতে পারলো তো। গুন্ডি খালি ভাবে ক্যামেরার সামনে আমি জ্ঞান দেব, এবং আমার জ্ঞানের কথার সঙ্গে সামনে যে ব্যক্তি থাকবে সে তার মানে আর কি কম্প্রোমাইজ করতে হবে, তাকে সহমত পোষণ করতে হবে। কিন্তু গুন্ডা তো ভাই তা না, গুন্ডা তো একটুখানি বেশি পড়াশোনা করছে, সেই কারণে আর কি গুন্ডা গুন্ডার মতটা প্রকাশ করে। আবার টাকা আর হাওয়া পেছনে লাগলে পরে এমনিতেই জ্ঞান অনেক কিছু বেরোয়, তো সেই কারণে গুন্ডাও জ্ঞান দিচ্ছিল, যেই জ্ঞানগুলো দিচ্ছিল একেবারে অহেতুক না, ভালো জ্ঞান দিচ্ছিল, আমার ভালো লেগেছে। তো কি বলবো, এটা গুন্ডির এই কথাটাও ঠিক যে বাচ্চা বা নিজের সন্তান প্রথম জীবনের প্রথম পরীক্ষা দিক, বা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দিক, বা চাকরির পরীক্ষা দিক, মায়েদের সমান টেনশন হয় এবং রেজাল্ট ভালো করলে ততটাই খুশি হয়, এটাতে একেবারে একমত। এরপরে আসি, কে চলে আসলো, আরে বাবা সুন্দরবন থেকে সবাই চলে আইছে। কিন্তু প্রথমেই দেখার পরে গুন্ডি যেই কথাটা বলছে সেই কথাটা একেবারে কি বলবো, একেবারে নোংরা লেভেলের কথা। সেটা কি বলেছে শাশুড়িকে দেখে, ও বাবা উনি এখনো বেঁচে আছে, কেন মরতে পাঠাইছিলি, মরতে পাঠাইছিলি, চিকিৎসা না করাই তো মরতে পাঠাই দিছিলিস, তাই না? ওনাকে দেখে বোঝা যাচ্ছে না উনি ঘুরতে যাওয়ার মতন ওনার পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি না, উনি মানসিকভাবে তৈরি ছিলেন ওনার এই শরীর নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, ঠিক আছে। উনি কিন্তু গোলপাগলির বাড়িতে গিয়েও বলেছে যে ওনার শরীর ভালো না, ওই গোলপাগলির ননদ যখন এসে জিজ্ঞাসা করেছিল তখন বলেছে, এবং ঘোরার সময়ও ওনাকে দেখা গেছে যে উনি আনইজি ফিল করছেন, উনি আনকমফর্টেবল ফিল করছেন, ঠিক আছে। তারপরে বাড়ি আসার পরেও কিন্তু ওনার শারীরিক সেই ক্লান্তি পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু যাই হোক, ঘুরতে পাঠিয়েছে, ঠিক আছে। গুন্ডির এই কথাটা কি জিজ্ঞাসা করাটা ঠিক হয়েছে যে উনি বেঁচে আছেন? বলতে পারতো যে তোমার শরীর ঠিক আছে তো, উনি কি বেঁচে আছেন এতে তো পরিষ্কার, মরতে পাঠাইছিল, তাই না? বা 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 বা, এখানটায় তো একটা মানুষের কমেন্ট আমি দেখলাম না, যে এটা কি বলছো তুমি, যে তুমি এই কথা বলছো যে বেঁচে আছো কিনা, ছি 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 ছি। তারপরে আসি, গোলপাগলি অনেক কিছু নিয়ে এসেছে, যেগুলো কাঁচা জিনিস, যেগুলো ফ্রিজে রাখতে হবে সেগুলো গুন্ডিকে বলেছে। গুন্ডি তৎক্ষণাৎ বলছে ফ্রিজে জায়গা নেই, ফ্রিজে তো রাখা যাবে না, বুঝতে পারলে তো। দুটো ফ্রিজ, একটা ফ্রিজ এখনো চালানো শুরু করেনি, ওটা যখন উপরে যাবে তখন ওটা চালাবে, ওটা এখন চালাবে না, নিচের কোনো জিনিস উপরে রাখবে না, উপরে ফ্রিজে রাখবে না। তো ওরা আসার আগে পাবদা মাছ রান্না করেছে, তো পাবদা মাছটা কোথায় ছিল, ফ্রিজে ছিল, তো ফ্রিজটা ওখানে খালি হয়েছে, বাক্সটা ওখান থেকে খালি হয়েছে, পাবদা মাছগুলো কিন্তু বেশ ভালো লেভেলের ছিল, বড় বড় সাইজের ছিল। তো বিয়েবাড়িতে বলছিল না, বিয়েবাড়িতে যাবে সেখান থেকে নিয়ে এসেছে, তো বিয়েবাড়িতে নিশ্চয়ই এইটুকু এইটুকু পাবদা মাছ যাবে না, বেশ লেভেলের পাবদা মাছ। তো সেগুলো যখন বের করেছে ফ্রিজ থেকে, সেই জায়গাটা খালি ছিল, সেই জায়গাটায় রাখতেই পারতো, ও বিচার করার মধ্যেই নেই যে ফ্রিজে জায়গা আছে কি না, কারণ মাংস এইখানটায় রাখলে তো ওর রান্না করতে হবে, বা ওকে কবিতার মাকে দিয়ে রান্না করাতে হবে, তার থেকে বাবা পাঠিয়ে দাও, কারণ মাংস কিনে এনে খাওয়ার মতন ক্ষমতা গুন্ডির আছে, সেই কারণে মাংস নিজের ফ্রিজে রাখার কথা মানে ভাবনাই করেনি, চিন্তা ভাবনাই করেনি। তখনই গোলপাগলির মুখটা দেখার মতন ছিল যে গুন্ডিকে কতখানি ভয় পায়, গুন্ডিকে কতটা ভয় পায়। সঙ্গে সঙ্গে বলছে ও রাখা যাবে না, হ্যাঁ। তারপরে বলছে ভাই কাঁকড়া খেতে চেয়েছিল, কাঁকড়া আনতে পারেনি। তখন গুন্ডি বলছে এরকম কথা বলতে নেই, মানে ভিডিওতে এরকম কথা বলতে নেই, বুঝতে পারি আমরা। ভিডিওতে কালকে গুন্ডির ভিডিওতে অজস্র মানে এডিট করা হয়েছে, অজস্রভাবে এডিট করা হয়েছে। তারপরে এডিট করা হয়েছে ওই জায়গায় যখন শাশুড়ি বলল যে ফোর্থ হয়েছে, মানে মন মতন হয় নাই, বুঝতে পারলো তো, সেই জায়গাটাও কাট করা হয়েছে। এরপর আসি সেই ইম্পর্টেন্ট পয়েন্টে, যেটা কিনা আমি সকালবেলা হুচুক করে দিয়েছিলাম আর বলেছিলাম এখানে পুচুক করে দিয়ে দেবো, তাই না? তো সেটা হচ্ছে মধু নিয়ে কথা।
তো প্রথমে তো বলি, গোলপাগলি নিয়ে এসেছে, নানান রকমের মিষ্টি নিয়ে এসেছে, দানাদার, সন্দেশ, অনেক কিছু নিয়ে এসেছে, ঠিক আছে? তো সেগুলি রাখার মতন নিশ্চয়ই জায়গা আছে, কারণ সেগুলি তো আর ডিপ ফ্রিজে রাখতে হয় না, তাই না? তো ওই যে একটা আমি তোমাদেরকে বললাম যে পাবদা মাছ বের করেছে, সেখানে মাংসটা রাখতেই পারতো। মাংস নিশ্চয়ই 10 কিলো নিয়ে আসে নাই, তাই না? সেটা তো বহন করে নিয়ে আসা সম্ভব না, তো সেটা রাখার জায়গা ছিল। আর ও গুন্ডি এমন ভাবে মাংস রাখার জন্য রিফিউজ করেছে না, মাংস না রাখার জন্য এত এত ভাবে এমন ভাবে বলেছে, সেখানে পুরো পরিষ্কার যে ও রাখবে না, এটা ওই বাড়িতে দিয়ে আসতে হবে। মানে দাদার বাড়িতে, জায়ের বাড়িতে দিয়ে আসতে হবে। তো এরপরে আসি মধু, মধু মধু একেবারে সুন্দরবনের খাঁটি মধু নিয়ে আইছে, হ্যাঁ, গোলপাগলি। আর সঙ্গে সঙ্গে কি বললো, ভাইয়ের জন্য নিয়ে আসছে, গোলপাগলি বলে ভাইয়ের জন্য নিয়ে আসছে। গুন্ডি হাতে নিয়ে বললো কি, আমার মেয়েকে দেওয়া যাবে। মানে ভালোবাসার মানুষ শুধু ওই পরিবারে, গুন্ডির কাছে শুধু গুন্ডির মেয়ে, এবং গুন্ডির মেয়ে যার ফল সে, বুঝতে পেরেছো? তো তো যাই হোক, মধু নিয়ে একটা কথা বলি। মধুটা হাতে নিয়ে গুন্ডি বলছে যে ওদেরকে দিয়েছো, ওদেরকে মানে কাকে, জায়ের বাড়িতে, জায়ের বাড়িতে দিয়েছো। এই কথাটা বলার পর গুন্ডি শাউরি, অর্থাৎ আমগো বুইরি তোতা পাখি, যা কথা কইলো, তারপরে তো অনেক কিছু খোলসা হয়ে গেছে, ঠিক আছে? কেন যে শাশুড়িকে সবসময় গোলপাগলি সুন্দরবন ভ্রমণের ভিডিওতে দেখা যায়নি, সেই বিষয়টাও অনেকাংশে ক্লিয়ার। সেটা কি বলতো, যখন বলেছে ওদের বাড়িতে মধু দেওয়া হয়েছে কিনা, তখন শাউরি বলছে যে না, বলার পরে যেই নামটা নিয়েছে সেই নামের ব্যক্তিকে আমরা, আমি লুঙ্গি দাদা বলে সম্বোধন করি। বুঝতে পেরেছো তো কার কথা বলছি? বলছে লুঙ্গি দাদা দিয়ে আসবে, তার মানে মানে লুঙ্গি দাদা নিয়ে আসবে, লুঙ্গি দাদা নিয়ে আসবে, তারপরে ওই জায়ের বাড়িতে দেওয়া হবে। যদি আমি ভুল বলে থাকি, তোমরা মানে ভিডিও ক্লিপটা দেখে নিও, যখন কিনা গুন্ডির হাতে মধু রয়েছে, বোতল, মধুর বোতলটা রয়েছে, সেই সময়ের পার্ট ওটা, ঠিক আছে? শাউরি বলছে যে লুঙ্গি দাদা নিয়ে আসবে। তাহলে কি সুন্দরবনে লুঙ্গি দাদাও গেছিল? সেই জন্যই কি গোলপাগলির অধিকাংশ টাইম ভিডিওতে শাশুড়িকে, মানে গোলপাগলির মাকে দেখা যায়নি? তার মানে লুঙ্গি দাদাও গেছিল, হ্যাঁ, এর জন্যই মা বিজি ছিল। এর জন্যই কি গোলপাগলি বারবার বলছিল যে এইভাবে ক্যামেরা করবি যাতে পেছনের কিছু না দেখা যায়, পেছনে কিছু না দেখা যায়, এটা আমি অ্যাড করলাম, নতোবা কেন বলবে? একটা জায়গায় আমরা ঘুরতে গেছি, ভিডিও করতে গেলে চারপাশের সিন দেখাবো, তাই তো? চারপাশের সিন দেখানোর মতন জিনিস হলেই দেখাবো। তাহলে যখন শাশুড়ি উপস্থিত ছিল, তখন কেন বারবার বলছিল যে ওই দিকে দেখাতে না? পুরো পরিষ্কার করে দিলাম, আমি বড্ড ডুট্টু, বুঝতে পারছো তো? আমি সবার প্রাইভেসি জিনিস নিয়ে টানাটানি করি, কেন বলতো? কিছুই আর প্রাইভেট না, সোশ্যাল মিডিয়ায় যেগুলো আমরা দেখি সেগুলো সব কিছু সোশ্যাল হয়ে যায়। অনেকে আছে উল্টো পাল্টা পাগলের মতন এসে বকতে থাকে আমার কমেন্ট বক্সে, ওরা ওদের মতন আছে থাক না, আমি আমার মতন আছি, তোমরা থাকো না, ভিডিও দেখো না, চক্ষু কান খুলে রেখে ভিডিও দেখো না, আর কমেন্ট করো বাহ ব্রাভো, এই তো সুতো পায়ে গিয়ে যাও পাশে আছে, এই কমেন্টগুলো দেখতে আমার ভালো লাগে, বুঝতে পারলা তো? তো যাই হোক, লুঙ্গি দাদা যে ছিল তার একটা প্রমাণ শাশুড়ি দিয়েই ফেলেছে, বললাম না, সত্যি হচ্ছে ল্যাংটা সত্যিকে ঢেকে রাখা যায় না, সত্যি উলঙ্গ জিনিস, উলঙ্গের মতন পুরো বেরিয়ে পড়বে, ঠিক আছে? তো তারপরে আসি কম্পিটিশন। ওই যে গুন্ডা যে কথাটা বলছিল যে নিজেই নিজের কম্পিটিটর মেনে তারপরে উন্নতি করতে হবে জীবনে, তখন গুন্ডিও একখানা জ্ঞান দিছে, দেখতেছে শালা গুন্ডা জ্ঞান দিতেছে, আমার বর জ্ঞান দিতেছে, আমি জ্ঞান পিছায় থাকুম, ও তো জ্ঞান, আমি তো সবসময় জ্ঞান দিয়ে কি, জ্ঞান দিয়ে আমার উপরে উঠে যাবে, না 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 না, এটা হতে পারে না, এ হতে পারে না, বিশ্বাস করতে, বুঝতে পারলে তো? হ্যাঁ, ও বিশ্বাস করতে পারছে না যে আমার উপরে জ্ঞান দিয়ে উপরে উঠে যাচ্ছে, তাহলে আমিও একটা পুটুক করে জ্ঞান দিয়ে দিই। ও কি বললো, যে নিজের কাজকে ভালোবাসতে হবে, সে পড়াশোনাই হোক বা অন্য কোনো ক্ষেত্রই হোক, নিজের কাজকে এমন করে ভালোবাসতে হবে আর এমন উচ্চতায় যেতে হবে যাতে অন্যান্যরা তোমাকে কম্পিটিটর বলে দাবি করে। ও বাবা রে বাবা, এর জন্যই তো আমি তোরে তো আমার কম্পিটিটর একদম মনে করি না, একদম মনে করি না, কারণ তুমি যেই মিথ্যা কথা কইয়া কইয়া উপরে উঠছো শোনা, সেরকম মিথ্যা কথা আমার বলার দরকার পড়ে না। আমি যদি আমার ফ্যামিলিরই অনেক এরকম সত্যি কথা আছে, প্রত্যেকটা ফ্যামিলির থাকে, শুধু আমার ফ্যামিলির না, প্রত্যেকটা ফ্যামিলির থাকে, যদি বলতে পারতাম না, তাহলে আমারও না এরকম তোমার মতন কম্পিটিটর লাগতো না। বুঝতে পারলে তো? তো তুমি যেই কম্পিটিশন করে নিজের সঙ্গে নিজে যেই কম্পিটিশন করে উঠে আইছো, সেরকম কম্পিটিশন খুব কম লোক করে, কারণ তোমারে নিয়ে ভিডিও করলে যেই ভিউজ আমি পাইছি ভাই,
অন্য কাউরে নিয়ে ভিডিও করে সেরকম ভিউজ পাই নাই, বুঝতে পারলো তো? তারপরে তো তোমার সঙ্গে পার্সোনাল শত্রুতার কারণ আছে। একজন জিজ্ঞাসা করছিল যে ওদের সঙ্গে কি তোমার পার্সোনাল শত্রুতা আছে গুন্ডির অরিজিনাল নামটা নিয়ে। আমিও না বুদ্ধি করে কমেন্টে রিপ্লাই করে দিছি, গুন্ডির অরিজিনাল নামটা নিয়ে বলেছি, এই নামে তো আমি কাউকে চিনি না। তো আমার কাছে যে কমেন্ট করবে তারা না এই গুন্ডি গুন্ডা নামটা ইউজ করবে, আমার ভালো লাগে। হ্যাঁ, তোমাকে কম্পিটিটর মানার মতন তোমার কোনো ক্ষমতা নেই, ক্ষমতার কোনো ক্ষমতা নেই, তোমার কোনো গুণও নেই। একটা গুণ যদি দেখতাম, একটা গুণ না 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 সরি সরি অনেক গুণ আছে। রুটিটা গোল করতে পারো, রুটিটা বেশ টকবগাইয়া ফোলে, তারপরে ক্যামেরা খুব সুন্দর করে করতে পারো, তারপরে উল্টাপাল্টা জ্ঞান দিতে পারো, তারপরে আর কিছু নাই, আর কিচ্ছু নাই, শুধু রুটিটা খুব সুন্দর চাঁদের মতন গোল করো। তোমার রান্না দেখলে বোঝা যায় তোমার রান্না ততটা জুইত না, তোমার দুই ননদের রান্না জুইত আছে, বুঝতে পারলা তো? আর আর প্রশংসা করার মতন কিছু নাই, সুতরাং তোমার কম্পিটিটর মানার প্রয়োজনই পড়ে না। একটা যে দেশাত্মবোধক গান করছো, আহারে সেই দেশাত্মবোধক গান মানে চিনতে পারো না, অরিজিনালটা শুনলে আর চিনতে পারো না, এতবার শুনছি তোমার তোমার দেশাত্মবোধক গান, এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেশে যদি ভক্তি করতা তাহলে ঠিক গানটা ঠিক বেরোইতো। আর তোমার মেয়ের জন্য অনেক শুভেচ্ছা আমি জানাই অন্তর থেকে, কারণ তোমার সুশিক্ষায় তো কোনো সময় বড় হইতে পারবে না, তোমার যে সুশিক্ষা সেটাকে সেটারে কু বলে, কু টু দি পাওয়ার ইনফিনিটিভ, বুঝতে পারলা তো? কু টু দি পাওয়ার ইনফিনিটিভ, তুমি লেভেলটাই আলাদা কম্পিটিটর। লোকের দয়ায় স্বামীরে বিক্রি করে, বাচ্চারে বিক্রি করে, সবাইরে বিক্রি করে উঠছে বলে কম্পিটিটর। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ওই ভিডিও ক্লিপটা দেখে এসে না আমাকে কমেন্ট করো যে আমি ঠিক বললাম কিনা।